হ্যালো বন্ধুরা, তো আমি আজকে বানাচ্ছি চিড়ের পোলাও। ঠিক আছে, তো আমি চিড়েটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, 4-5 বার ধুয়ে এটাতে নুন মাখিয়ে রেখেছিলাম। তো পুরো কিন্তু ঝরঝরে হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ পুরো ঝরঝরে আছে। তো বেশিক্ষণ ভিজিয়ে রাখা যাবে না, এটা তো খুবই তাড়াতাড়ি করে ধুতে হবে। তো আমার এটা রেডি। তো এখানে আমার কি কি লাগছে লাগছে ফুলকপি, গাজর, আলু, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, পেঁয়াজ আর একটু ধনে পাতা, আর দিচ্ছি বাদাম। তো আমি এবারে এগুলো ভেজে নেব প্রথমে। তো কড়াইতে আমি তেল দিয়ে দেব প্রথমে। তো এখানে আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এবারে বাদামগুলো ভেজে নেব। আর বলা হয়নি, আমি দুটো ডিম নিয়েছি, তো ওই ডিমটাও আমি দেব। তো বাদামটা আমার ভাজা হয়ে গেছে, আমি এটা এবার নামি। তো এবারে আমি দিয়ে দেবো পেঁয়াজটা প্রথমে। পেঁয়াজটা হালকা ভেজে নেব, তারপর একে একে আমি সব সবজিটাই একসাথে ভাজবো। বেশি লাল করে ভাজার দরকার নেই, কারণ সবজির সাথে আরও ভাজা হবে, না হয় পুড়ে যাবে সব পেঁয়াজগুলো। তো এবারে আমি দিয়ে দিচ্ছি ফুলকপি। ফুলকপিটা দেওয়ার পর একটু নুন দিয়ে দিচ্ছি, তাহলে ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তো এবারে আমি আলুটাও দিয়ে দেব, আলুটাও যাতে সেদ্ধ হয়ে যায় ভালো করে। আলুটা দেওয়ার পর আমি একটু দিয়ে দেব হলুদ গুঁড়ো। ফুলকপিটা সেদ্ধ হওয়া অবধি আমি অপেক্ষা করব। তো এবারে আমি দিয়ে দেব গাজরগুলো, গাজরগুলো ভেজে নেব। গাজর আর কাঁচা লঙ্কাটা একসাথে দিয়ে দিচ্ছি। তো কাঁচা লঙ্কাটা তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, কারণ একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে, আমি তার জন্য দিলাম। তো গাজরটা দিয়ে আমার কিছুক্ষণ ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো ক্যাপসিকামগুলো। তো ক্যাপসিকাম দিয়ে আমি বেশি ভাজবো না, তারপর দিয়ে দেবো ডিমটা। তো এটা আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি দিয়ে দেবো ডিমটা। আমি এগুলো আর নামাচ্ছি না, আমি এখানে ডিমটা ভেজে নেব। তো এই সময় আমি বাদামটাও দিয়ে দেবো। তো ডিমটা ভাজা হয়ে গেলে একটু, তারপর আমি দিয়ে দেবো চিড়েটা দিয়ে দেবো। তো আমার এটা ভাজা হয়ে গেছে, এবারে আমি দিয়ে দিচ্ছি চিড়েটা। তো চিড়েটা কতটা ঝরঝরে দেখতেই পাচ্ছ, দেখে বোঝা যাচ্ছে। চিড়েটা দেওয়ার পর কিন্তু আমার ভালো করে মিক্স করা হয়ে গেছে এখানে। তো আরও কিছুক্ষণ ভেজে নেব, ভেজে নিয়ে তারপর নামানোর আগে আমি একটু ম্যাগি মশলা দেব। তারপর আমি দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। আরেকবার ভালো করে নাড়াচাড়া করে আমি ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। তো এখানে কিন্তু আমার চিড়ে পোলাওটা একদমই রেডি, আমি এবারে ধনে পাতা দিয়ে নামিয়ে নেব।
তো চলো এটা আমি নামিয়ে নিচ্ছি, আর রান্না করব না, হয়ে গেছে। তো এই যে পোলাওটা কিন্তু হয়ে গেছে, রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তো কেমন হয়েছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।